আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম, সৌদি আরব বারিস্তা FNB অনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় চেষ্টা করি নতুন নতুন কফি রেসিপি, জুস রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল মান সম্পন্ন প্রতিটা কফি এবং প্রতিটা জুস, এবং চেষ্টা করি সব সময় যেন ভালো কিছু নিয়ে আসতে পারি এবং সেটা যেন অবশ্যই শিক্ষণীয় হয়। তো আজও এর ব্যতিক্রম কোনো কিছু হবে না। আজ আমি আপনাদের জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কফি রোস্টিং, কিভাবে বাসায় কফিকে রোস্টিং করে খাবেন, কাঁচা কফিকে কিভাবে রোস্টিং করে তারপরে এটাকে কফিতে পরিণত করবেন। তো আজকে আমি যেটা দেখাবো কফিটা কিভাবে রোস্টিং করতে হয় বাসায়। কফিটা রোস্টিং করার জন্য আমরা একদম সনাতন পদ্ধতিতে, একেবারেই সনাতন পদ্ধতিতে, কোনো মেশিন ছাড়া আমরা হচ্ছে এটাকে রোস্টিং করব। বন্ধুরা, কফিটা রোস্টিং করার জন্য প্রথমেই আমাকে কফি বিন সংগ্রহ করতে হবে। কফি বিন আমরা অনলাইনে, বাংলাদেশে অনলাইনে পেয়ে যাব, আর সৌদি আরবে অ্যাভেলেবেল আপনার কফি শপগুলোতে বা কফি যেখানে বিক্রি করে সেই শপগুলোতে পেয়ে যাবেন, আর বিভিন্ন দেশে হয়তো পেয়ে যাবেন যে কফি মার্কেটগুলো আছে কফি মার্কেটে। তো বন্ধুরা, আজকেও আমি হচ্ছে কফি মার্কেট থেকে কিছু বিন কিনে নিয়ে আসছি, যেটা হচ্ছে এই যে এই বিনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আগে। এই যে এই হচ্ছে কাঁচা কফি বিন, হ্যাঁ, এগুলো কিন্তু গ্রিন, আমরা যেটাকে বলে থাকি আর কি সবসময় যে গ্রিন কফি বিন, তো এটা হচ্ছে সেই কফি বিনটা, একদম কাঁচা। তো এখন আমরা এটাকে কিভাবে রোস্টিং করব সেটা দেখাবো, সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। কফি রোস্টিং করার জন্য আমি হচ্ছে এই কাপে এক কাপ কফি নিয়ে নিচ্ছি। যে কফি রোস্টিং করার জন্য আমি গ্রিন কফি বা যেটা কাঁচা কফি আমরা নিয়ে নিলাম, এইটাকে এখন আমরা রোস্টিং করব। কিন্তু রোস্টিংয়ে যাওয়ার আগে আমরা এই কফিগুলো যেহেতু মার্কেট থেকে কিনে আনছি, এখান থেকে কিছু খারাপ কফি বিন যেগুলো আছে, খারাপ কফি বিন সেগুলো আমরা ফেলে দিব, বেছে বেছে ভালো কফি বিনগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। দেখাচ্ছি, এই সাপোজ এই যে দেখেন, এই যে এটা এটা কিন্তু রোস্টিংয়ে দেওয়া যাবে না, দিলে অবশ্যই কিন্তু আপনি রোস্টিং করার পরে কফিটা কিন্তু ভালো হবে না, দেখা গেছে কফির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এরকম কিছু কিছু খারাপ বিমের জন্য। তো অবশ্যই আমাদের এই বিমগুলা, এই যে এই বিমগুলা কিন্তু বেছে নিতে হবে যেটা পরিষ্কার আছে কি না। তারপরও দেখা গেছে বিমগুলো তো অবশ্যই রৌদ্রে শুকানো হয়, সেই ক্ষেত্রে বিমে পাথর আছে কি না সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এবং খারাপ বিমগুলোকে আলাদা করে দিতে হবে। তো এই যে আমরা চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণে যে ছোট এবং হচ্ছে দুর্বল যে বিমগুলা সেগুলা আলাদা করে দেওয়ার জন্য, যেগুলো এগুলো থেকে বেছে বেছে বার করলাম যে খারাপগুলা, এই যে দেখতেছেন এগুলো কিন্তু ভালো না, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ফেলে দিলাম। আর যদি এগুলো না ফেলাইতাম তাহলে এগুলার জন্য কিন্তু বাকি কফিগুলো হয়তো টেস্টটা কিছু একটা ব্যতিক্রম হয়ে যেত এবং হচ্ছে খারাপ চলে আসতো, তো আমরা এগুলো ফেলে দিলাম। রোস্টিং করার জন্য যে সনাতন পদ্ধতি, যে ফ্রাই প্যান অথবা কড়াই, ঠিক আছে, আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এই যে ফ্রাই প্যানটা নিয়ে নিলাম, তো চলেন আমরা আমাদের রোস্টিংয়ে চলে যাই। কিন্তু এই যে রোস্টিং করার জন্য কিন্তু রেডি হয়ে গেলাম, এবং একটা স্পন নিয়ে নিলাম যেটা একদম মানে নাড়ার জন্য সবসময় কিন্তু নাড়তে হবে। তো এখন আমার এই যে কফিগুলা, হ্যাঁ, এই কফি ভীমগুলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, হচ্ছে আমার কফি ভীমগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার পর থেকে, এই যে কফি ভীমগুলা দিলাম, দেওয়ার পর থেকে নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু মিস করা যাবে না, সবসময় নেড়ে যেতে হবে, সবসময় এরকমভাবে নেড়ে যেতে হবে না, সবসময় নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু মিস দেওয়া যাবে না, কিছুক্ষণের জন্য কিন্তু অফ করা যাবে না, যে আমি কিছুক্ষণ অফ করতেছি সেটার জন্য কিন্তু অফ করা যাবে না, অফ করা যাবে না, এই যে নেড়ে কিন্তু যেতে হবে, সবসময় কিন্তু নেড়ে যেতে হবে। তো এই যে আমি নাড়তেছি,
দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের। আমার কিন্তু এই যে স্মেল কিন্তু আবার শুরু হয়ে গেছে, কফির যে একটা স্মেল আছে, কফির যে একটা গ্রান আছে, গ্রানটা কিন্তু আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। এই যে কফির কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন কফির কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে, বাদামি রঙের হয়ে আসতেছে। দেখি আমরা এটাকে কোন কালার বানাইতে পারি। যেহেতু এটা আমার প্রথম কফি রোস্টিংয়ের ভিডিও, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আপনাদের একদম পারফেক্ট কফি রোস্টিং করা শিখাবো ইনশাল্লাহ, এবং দেখাবো কিভাবে পারফেক্ট কফি রোস্টিং করতে হয়। আপনারা বাসায় কিন্তু রোস্টিং করে খেতে পারবেন। কিন্তু দেখতেছেন আমার কফির কালার কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, কফির কালার কিন্তু আস্তে আস্তে চলে আসতে আসতে আমাদের মাশাল্লাহ কফির গ্রানও কিন্তু অনেক ভালো একটা গ্রান আসতেছে। তো আমরা দেখা যাচ্ছে কফি কিন্তু আস্তে আস্তে রোস্টিং হচ্ছে, কফির কালার কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। আমরা একদম গ্রিন কফিটা কিন্তু দিয়েছিলাম, এখন কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসতেছে। আর কখনোই কখনোই কিন্তু এই যে রোস্টিং করার সময় আপনার নাড়া ই করতে পারবেন না, থামাইতে পারবেন না। যদি নাড়া থামিয়ে দেন তাহলে কিন্তু রোস্টিংটা ভালো হবে না। একটা কফি যে ভিম আছে, যে ভিন আছে, একটা কফি ভিন কিন্তু পুড়ে যাবে, আরেকটা কিন্তু পুড়বে না, আরেকটা কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু সব সময় নেড়ে যেতে হবে। আমি কিন্তু এই যে নেড়ে যাচ্ছি দেখতেছেন। আর এখন এই যে কফির কালার কিন্তু চলে আসতেছে, অলরেডি চলে আসছে। তো আমাদের আরও এখন কফির কালারটা, যে কালারটা চলে আসছে, এই যে কফির কালারটা যেটা, সেটা কিন্তু একদম ফার্স্ট গ্রেড, আমরা যেটাকে বলি ফার্স্ট গ্রেড, এই ফার্স্ট গ্রেড কালার। এখন আমরা সেকেন্ড গ্রেডে নেওয়ার চেষ্টা করব। সেকেন্ড গ্রেডের জন্য আমরা হচ্ছে এটাকে রোস্টিং করতে থাকব। আমরা কিন্তু বাঁচতে বাঁচতে এক এক সময় আপনাদের সামনে এক একটা উপস্থাপন করতেছি, কফি রোস্টিং করতে করতে আর কি, এক এক সময় কিন্তু এক একটা উপস্থাপনা করতেছি। এখন দেখেন কফির কালারটা কিন্তু একদম চলে আসছে। হ্যাঁ, একদম কিন্তু এটা কফির কালার, কফি বিন হয়ে গেছে, যেটাকে আমরা এখন ইচ্ছা করলে এটাকে আমরা আর রোস্টিং না করে জাস্ট খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা ড্রিঙ্কস করার উপযোগী হয়ে গেছে। এখন আমরা কি ইচ্ছা করলে এটাকে নামিয়ে নিতে পারি, কিন্তু আমরা এখনও এটাকে নামাবো না, আরও কিছুক্ষণ আমরা এটাকে রোস্টিং করব। রোস্টিং করে আমরা ডার্ক রোস্টিংয়ের দিকে আগাচ্ছি আস্তে আস্তে, ডার্ক রোস্টিংয়ের দিকে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমরা কীরকমভাবে আগাই বা কীরকমভাবে সামনের দিকে আস্তে আস্তে যাই, এবং পারফেক্ট একটা রোস্টিং হবে ইনশাল্লাহ। এই যে আপনারা কিন্তু দেখতেছেন কফির কালার কিন্তু মাশাল্লাহ সুবহানাল্লাহ, দেখতেছেন কালার কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে। আমরা আরও দেখতে থাকি, আরও উন্নত করব ইনশাল্লাহ। এই যে এখন কিন্তু দেখতেছেন আপনারা কফির কালার কিন্তু আরও বেশি চলে আসছে। হ্যাঁ, অনেক বেশি কফির কালার চলে আসছে। তো মাশাল্লাহ এখন দেখতে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে একটা পারফেক্ট কফি কালার চলে আসছে। কিন্তু আমরা এটাকে আরও একটু বেশি রোস্টিং করব। তো আমরা সেই রোস্টিং পর্যন্ত আশা রাখি যে আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ হচ্ছে কফি রোস্টিংটা আপনার যত বেশি ভালো হবে এবং যত বেশি পারফেক্ট হবে, আপনার কফি কিন্তু অত বেশি পারফেক্ট এবং অত বেশি ভালো হবে। এই যে দেখেন আমরা এখন সেকেন্ড গ্রেডে চলে আসছি, সেকেন্ড গ্রেডের কফিটা কত ভালো দেখাচ্ছে দেখতেই পারতেছেন ইনশাল্লাহ। আমরা আর কিছুক্ষণ পরেই এটাকে 2-3 মিনিট পরেই নামিয়ে ফেলবো। তো 2-3 মিনিট হইলে
সেকেন্ড গ্রেডটা একদম পারফেক্ট হবে, আর পারফেক্ট হলে আমরা নামিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই যে আমাদের কফি বিনগুলা সেকেন্ড গ্রেড, যেটা আমরা বলে থাকি রোস্টিংয়ের সেকেন্ড গ্রেড, হ্যাঁ, বা বি গ্রেড যেটাকে আমরা বলে থাকি আর কি, সেই গ্রেটে একদম পারফেক্টভাবে চলে আসছে সেই গ্রেটটা। এখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো, কারণ আমরা আর বেশি রোস্টিং করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে পারফেক্ট একটা গ্রেট এবং হচ্ছে অনেক উন্নত মানের একটা গ্রেট। তো আমরা হচ্ছে চলেন এগুলোকে নামিয়ে ফেলি। ওয়াও, আপনারা দেখতেছেন এগুলা কত ইয়ামি হইছে, ইয়ামি ইয়ামি। এই যে এগুলা থেকে যে ইগুলা বের হয়েছে, এগুলো হচ্ছে ওই যে চোলকা বলে আমরা যেটাকে বাংলা ভাষায়, একদম খাঁটি বাংলা ভাষায় যেটাকে চোলকা বা ই বলি, ওই যেটা হচ্ছে কি বলে এটাকে, স্কিন যেটাকে বলে থাকে আর কি, লেগে থাকা যেই সামান্যটা সেটা বের হয়ে গেছে। এটাকে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর যে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা কিন্তু খুব জোরে সোরে ঠান্ডা করতে হবে, মানে একসাথে যেন একটা সাথে আর একটা লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে কিন্তু রোস্টিংটা আপনি নষ্ট হয়ে যেতে পারে। অসাধারণ অসাধারণ, আপনারা দেখতেছেন মাশাল্লাহ, অসাধারণ মাশাল্লাহ। আপনারা দেখতেছেন কফি রোস্টিং করা হয়ে গেছে। এখন আমরা এটাকে আপনাদের দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে, মাশাল্লাহ। এই যে দেখতেছেন এটা হচ্ছে বি গ্রেড, মানে অনেক উন্নত মানের একটা কফি রোস্টিং। আর কফিটা দেখেন আমরা আগে কীরকম নিয়েছিলাম আর এখন কীরকম হয়ে গেছে রোস্টিং করার পরে। ইনশাল্লাহ এই যে কফিটা রোস্টিং হয়ে গেছে, এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই কফিটা, এই রোস্টিং কফিগুলো দিয়ে আপনাদেরকে কফি বানিয়ে এবং কফিটার টেস্ট কীরকম সেটা অবশ্যই আপনাদের সামনে বর্ণনা করব, এক্সপ্লেন করব। তো আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এগুলো হচ্ছে রোস্টিং করা কফি। এগুলো হচ্ছে রোস্টেড কফি, হ্যাঁ, এগুলো রোস্টেড কফি। আর এগুলো হচ্ছে গ্রিন কফি, কাঁচা কফি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে রোস্টেড কফি। আপনারা দেখতেছেন রোস্টেড কফিটা এবং হচ্ছে গ্রিন কফিটা কত বড় একটা পার্থক্য। আমরা কিন্তু এই যে গ্রিন যে কফিটা, এই কফিটা নিয়েছিলাম, এটা থেকে কিন্তু আমরা রোস্টেড করে এই কফিটাকে খাওয়ার উপযোগী করে তুলেছি ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, এবং হচ্ছে দেখা হবে পরবর্তীতে এই যে রোস্টিং করলাম, রোস্টিং করা যে কফি বিনটা দিয়ে আমরা কী পরিমাণ টেস্ট পাই কফি থেকে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।